নতুন MI6 এজেন্টের খোঁজ মিলতে চলেছে খুব তাড়াতাড়ি। সম্ভবত সেই দৌড়ের প্রথম নাম টম হারি। এ পর্যন্ত শুনে যাদের হাই উঠতে শুরু করেছে তাদের শির দ্বারা সোজা করার জন্য বলি, সম্ভবত নতুন জেমস বন্ডের খোঁজ মিলেছে। ভাগ্যবানের নাম টম হারি, সেই টম অর্থাৎ ডার্ক নাইট রাইজেস এর খলনায়ক। আর দুটো ছবির পরেই ড্যানিয়েল ক্রেগের সঙ্গে চুক্তি ফুরোচ্ছে বন্ড নির্মাতাদের। ব্যাস আর কি, তারপরেই বাজারে নতুন বন্ড। মাঝের সময়টুকু হলো ওয়ার্ম আপের, এর মধ্যে বন্ড করবেন কিনা তা ঠারে ঠোরে টমবাবুর কাছে নাকি জানতেও চাওয়া হয়েছে। তাতে নাকি বেশ আগ্রহ দেখিয়েছেন ইনসেপশন তারকা। আর নির্মাতারা বলছেন পারফেক্ট বন্ড হওয়ার জন্য যাবতীয় মাল মশলা আছে টম হারির ভেতরে। বন্ড বিশেষজ্ঞরা বলছেন যে পুরুষকে দেখলে নারীদের যাবতীয় হিসেব নিকেশ গুলিয়ে যায় তেমনই পুরুষ টম। আপাতত তাই 36 বছরের সুপুরুষ টমই ড্যানিয়েল ক্রেগের হাত থেকে বন্ড ব্যাটন নেওয়ার পক্ষে সম্ভবত সবচেয়ে জোরালো দাবিদার। এবিপি আনন্দ।